দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার। নোয়াখালী এক আসনের অন্তর্গত চারখিল উপজেলায় পাঁচ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আওতাধীন ফাওড়া গ্রামে বিদ্যুতায়নের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব এইচ এম ইব্রাহিমের নিকট আবেদন করেছেন অত্র এলাকার বাসিন্দা জনাব মনির হাসান। উক্ত আবেদনের প্রেক্ষিতে উত্তর দিয়েছে মাননীয় এমপি মহোদয়। মাননীয় এমপির কাছ থেকে উত্তরটি সংগ্রহ করেছে আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর রবিউল এইচ ভুইয়া। এক লিখিত বার্তায় মাননীয় এমপি মহোদয় বলেন, প্রিয় মনির হাসান, শুভেচ্ছা নেবেন। শুরুতেই ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের জন্য। আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে 2018 সালে চাটখিল উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে এবং পাঁচ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রাম তথা আপনাদের গ্রামের বৃষ্টি পরিবারও ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এখানে উল্লেখ্য যে আপনার আবেদনের প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে উপজেলা বিদ্যুৎ কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিই এবং সেই অনুযায়ী বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি আমি তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার কারণে আপনার প্রশ্নের উত্তর দিতে দেরি হয়েছে বলে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইল। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।